নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। শুরু করছি এই মুহূর্তে, শুরুতেই যে খবরের দিকে নজর রাখব, গোষ্ঠীকন্দল নিয়ে মানুষ রঞ্জন ভূঁইয়ার হুঁশিয়ারি। তিনি বলেছেন যে গোষ্ঠীকন্দল থামান এবং কোনো কথাই দলের বাইরে আনা যাবে না। এবং তিনি আরও বলেছেন, যত বড় নেতা হোক না কেন, গোষ্ঠীকন্দল বাইরে এলে শোনানো হবে মিউজিক, এমনটাই বলেছেন তিনি। আগামী ফেব্রুয়ারির 4 তারিখ তার সভা রয়েছে কেশপুরে, কেশপুরে সভা করতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার আগে হুঁশিয়ারি দিয়েছেন মানুষ রঞ্জন ভূঁইয়া। তিনি ঠিক কি বলেছেন আমরা শুনব। বড় সংসার তো, আর কেশপুর হচ্ছে আমার শক্তিশালী সংসার, বড় সংসার। আমরা আজকে ঐক্যবদ্ধ স্লোগান দিয়ে বলেছি, এনাফ ইজ এনাফ, কেশপুর উইল বি ট্র্যাঙ্কুয়েল, পিসফুল, ডেমোক্রেটিক অ্যান্ড মুভমেন্ট ওরিয়েন্টেড। আমরা আন্দোলন করব মানুষের জন্য, আমরা এক পরিবারের সদস্য হয়ে খুনসুটি করতে পারি কিন্তু আঁচড়াআঁচড়ি করব না। আমাদের লড়াইটা এবার হবে সিপিএমের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। এর পরেও যদি কেউ কোনো আচরণে দলকে খাটো করে, নেতৃত্বকে খাটো করে, সে যত বড় নেতা হোক তাকে কিন্তু স্পেয়ার করা হবে না। দ্যাট ইজ আ ফাইনাল ডিসিশন, উই হ্যাভ টেকেন ওথ, শপথ নিয়েছি আমরা কেশপুরে লড়াই করব বিজেপি সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে। আর আমরা এটা অবজার্ভ করব, দলের নেতৃত্ব আর দলের কথাকে কেউই যদি যত বড় নেতাও অমান্য করে, হি হ্যাজ টু ফেস দ্য মিউজিক। ও গান শুনবে খালি, তখন দেখবেন এমন গান শুনবে তখন বুঝতে পারবে। গোষ্ঠীকন্দল নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মানুষ রঞ্জন ভূঁইয়া। আগামী 4 তারিখ সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেশপুরে সভা রয়েছে তার, এবং তার আগেই গোষ্ঠীকন্দল নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মানুষ রঞ্জন ভূঁইয়া। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি শাজাহান আলী। শাজাহান, ঠিক কি বলেছেন মানুষ রঞ্জন ভূঁইয়া, এবং এই যে গোষ্ঠীকন্দল বারবার সামনে আসছে, এই প্রসঙ্গে তিনি ঠিক কি বলেছেন? দেখো, গত কয়েক মাসে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বেশ কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে, সবটাই শাসক দলের গোষ্ঠীকন্দল, যেটা নিয়ে অস্বস্তিতে পড়েছিল। কিন্তু এই মুহূর্তে সেই গোষ্ঠীকন্দলের মাঝে কেশপুরের আনন্দপুর এলাকাতে সমাবেশ করতে আসছেন অভিষেক ব্যানার্জি। কিন্তু সেই অভিষেক ব্যানার্জি সমাবেশের জন্য প্রস্তুতি নিতে গিয়েও বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে দুটি দলে ভাগ হয়ে যাওয়ার কারণে সেই প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে এমন মনে করছেন তৃণমূল নেতারা। তারপরেই গতকাল একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল মেদিনীপুর শহরে, যেখানে মেদিনীপুর সাংগঠনিক, ঘাটাল সাংগঠনিক জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন জেলার নেতৃত্বরা, এবং যেখানে মানুষ মিয়া সহ বিভিন্ন নেতৃত্ব ছিলেন। সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে গোষ্ঠীকন্দলটা অবিলম্বে বন্ধ করুন, তা না হলে, এবং গোষ্ঠীকন্দল এবং বাইরে দলের কথা বাইরে গিয়ে বলছেন, বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমে আনছেন এবং বিভিন্নভাবে দলের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছেন, অবিলম্বে এটা যদি বন্ধ না হয় তাহলে এবার কিন্তু মিউজিক শোনানো হবে। অর্থাৎ মিউজিক বলতে পরক্ষে তিনি বোঝাতে চাইছেন তার বিরুদ্ধে দল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মানস রঞ্জন ভূঁইয়া এবং জেলা কোঅর্ডিনেটর অজিত পাইকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এরপর থেকে সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রকার মুখ খুলবে না দলের বিরুদ্ধে কেউই। সেক্ষেত্রে অভিযোগ এর আগে ছিল শিউলি শাহার বিরুদ্ধেও ছিল, তৃণমূলের ব্লক নেতৃত্বদের বিরুদ্ধেও ছিল, অজিত মাইতি, এবং বলা হয়েছে দলের বিরুদ্ধে কোনো কথা কেউ মুখ খুললে বাইরে কোনোভাবেই তাকে মেনে নেওয়া হবে না, এমনটাই বলা হয়েছে। এরপর যে খবরের দিকে নজর রাখব, আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল 4টি দোকান, মুর্শিদাবাদের ফরাক্কার কাছের ঘটনা। এবং সেখানে একটি টায়ার রিপেয়ারিং সেন্টারে হঠাৎ করে আগুন লেগে যায়, সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে এবং রীতিমতো 4টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। নিউ ফরাক্কার নুরুল হাসান কলেজের পাশের ঘটনা, এবং সেখানে দমকলের একটি ইঞ্জিন গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে 4টি দোকান। এই মুহূর্ত এখন এই পর্যন্তই, দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।